সুপ্রভাত ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব ভূগোল ও পরিবেশ বই। তোমরা তোমাদের ভূগোল ও পরিবেশ বইটি খোলো। পৃষ্ঠা নম্বর 40। আমরা আগের দিন যেটা পড়ছিলাম পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে, আমরা সেখানে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। কী কী 4টে শ্রেণী? এই যে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, নেক্সট হচ্ছে সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা, তারপরে ছিল হচ্ছে মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা এবং উপকূলের লবণাক্ত মৃত্তিকা, তাই তো? তো আমরা আগের দিন পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা সম্পর্কে পড়েছি। আজকে আমরা তার পরের দুটো পড়ব। আশা করি এই অবধি তোমাদের পড়া প্রত্যেকের বাড়িতে হয়েছে, প্রত্যেকে কিন্তু পড়াগুলো ভালো করে করবে অবশ্যই, ঠিক আছে? আজকে যেটা পড়ব সেটা হচ্ছে মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা। এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখো কোন জেলাগুলোতে দেখা যায়, সমগ্র পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলা এবং বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম অংশে এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ল্যাটেরাইট কথার অর্থ আগের দিন দেখো এখান থেকে আমরা পড়েছিলাম কি শব্দের অর্থ হচ্ছে ইট, অর্থাৎ বলা যেতে পারে এই মৃত্তিকাটা লালচে ধরনের হয়। দেখো কি বলেছে, তাহলে এই মাটির ইটের মতো শক্ত, হালকা লাল রঙের এবং অনুর্বর ও জল ধারণ ক্ষমতা কি এর কম। বর্ষাকালে কিছু ধান চাষ হয়, কৃষিকাজ প্রায় হয় না। স্থানে স্থানে জলসেচের মাধ্যমে কিছু কৃষি কার্য করা হয়। তোমরা এই ল্যাটেরাইট মৃত্তিকা যদি বোলপুরের সাইডে গিয়ে থাকো কেউ ঘুরতে, ওখানে কিন্তু এই লাল ধরনের ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু দেখা যায়, তোমরা দেখতে পারো ওদিকটা, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা। এরপরে চলো আমরা পড়বো হচ্ছে উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা। উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা কেন? কারণ হচ্ছে উপকূল অঞ্চল মানেই সমুদ্রের তীরবর্তী অঞ্চল, আর সমুদ্রের জল কি নোনা হয়, তোমরা নিশ্চয়ই পুরী বা দীঘায় কেউ কেউ গেছো, তো তারা দেখেছো যে ওই জলটা কি হয়, নোনতা জল হয়, তাই উপকূল অঞ্চলের বলেছে লবণাক্ত মৃত্তিকা। তো চলো এবার পড়ি দেখি কি বলেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবন অঞ্চল